পাবনায় জয় টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি বিকেলে পাবনা শহরের সাধুপাড়ার ফাতেমা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জয় টিভির পাবনা জেলা প্রতিনিধি টিম হোসেনের আয়োজনে এই কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান স্বপন, আনন্দ টিভির সাথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক, চ্যানেল এস টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি এম জে সুলভ, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী কনক হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং জয় টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া করা হয়। শুভকামনা ব্যক্ত করে আজকের জয় টিভির তৃতীয় বর্ষপূর্তি তাদের সকলকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করে প্রসাদ করতে পারে সেই আল্লাহ, তাদেরকে তুমি দিকের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ, তারা যেন পবিত্র রজব মাসে আসরের নামাজ জামাতের সহিত আদায় করে মাওলা। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপারে চলবে না।